ছোট পর্দার জনপ্রিয় নায়িকা রুনা খানকে এবার তুলোধুনো করলো পরিমণি। বয়স 40 পার হলেও ইদানিং রুনা খানকে দেখা যাচ্ছে বেশ খোলামেলা পোশাকে। তাই তো সিনেমা ইন্ডাস্ট্রিতে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ তুলে রুনা খানকে মিডিয়া একদম ধুয়ে দিল নায়িকা পরিমণি। অন্যদিকে আগামী সপ্তাহে আসতে যাচ্ছে শাকিব খানের দরদ সিনেমার নতুন গান, তাও আবার হিন্দিতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে চলুন জেনে আসি রুনা খানকে নিয়ে কি বলল সবার প্রিয় পরিমণি। পরিমণি জানায়, বয়স বাড়লেও ভীমরতি কমেনি রুনার। তার উচিত শালীন পোশাকে মিডিয়ার সামনে আসা, ভালো ভালো কাজ করা। কিন্তু সে ইদানিং যা শুরু করেছে তাতে মনে হচ্ছে ফ্যাশনের নামে অশ্লীলতাকে প্রমোট করছে। পরিমণি আরও জানায়, আমি রুনা আপুকে সম্মান করি, তাই বলে ওনার বেহায়াপনা মেনে নেব সেটা কখনো হবে না। এখনো সময় আছে, নিজের গ্রহণযোগ্যতা হারানোর আগে ওনার উচিত পোশাকে শালীনতা আনা। এদিকে আগামী সপ্তাহে আসতে যাচ্ছে শাকিব খানের প্যান ইন্ডিয়ান মুভি দরদের প্রথম গান, তাও আবার হিন্দিতে। শোনা যাচ্ছে গানটি রিলিজ হওয়ার পর সবার মুখে মুখে থাকবে, এমনটাই জানাচ্ছে পরিচালক অনন্য মামুন। আর টিজারে তো দেখতেই পেলেন দরদ সিনেমায় ভিন্ন এক শাকিব খানকে দেখব আমরা, যেমনটা দেখেছি তুফানে। তুফান দিয়ে তো ইতিমধ্যে মেগাস্টার তকমাটা লাগিয়ে নিয়েছে শাকিব। শোনা যাচ্ছে দরদ সিনেমা মুক্তির পর শাকিব খানকে বলিউড সিনেমায় টাকা হবে। আর তুফান সিনেমার যে হাইপ উঠেছে এখন, সেটা তো বাংলা সিনেমার বক্স অফিস উল্টোপাল্টো করে দিয়েছে শিওর।